হ্যালো, দিস ইজ ফারহানা, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। খুবই ডিলিশিয়াস, খুবই মজাদার, আশা করি আপনাদের ভালো লাগবে। চিকেন এবং মাশরুম দিয়ে একটা দোপেয়াজা তৈরি করে দেখাবো। আমরা তো চিকেন অনেকভাবে ইউজ করে থাকি, সো আজকে আমি আমার মতো করে রান্না করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সো চলুন দেখি কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয়। মুরগির দোপেয়াজা তৈরি করার জন্য আমি এখানে আমার প্যানটা গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে প্রায় 1 কাপের মতো তেল ইউজ করব, নর্মাল রেগুলার অয়েল। এর ভেতরে প্রায় 2.5 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। আমি বেশ খানি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো জাস্ট একটু হাত দিয়ে এইভাবে চটকে চটকে দিতে হবে। পেঁয়াজটা সামান্য একটু ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা এলাচ, 1 টুকরো দারচিনি এবং 2টা তেজপাতা। তেজপাতা সহ এই গরম মশলাটা সহ পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা যেন একটু তাড়াতাড়ি হয়ে যায়, এর জন্য আমি এখানে লবণ দিচ্ছি। 1 চা চামচের মতো লবণ অ্যাড করে দিয়েছি, পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে। একটু নেড়ে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো 400 গ্রাম কন্টেনারের মাশরুম। আপনারা ইচ্ছা করলে ফ্রেশ মাশরুমটাও অ্যাড করতে পারেন, শরীরের জন্য অনেক হেলদি একটা জিনিস। তো মাশরুমটা পেঁয়াজ সহ জাস্ট 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিচ্ছি আদা বাটা 1 চামচ, 1 চা চামচ রসুন বাটা 1 চা চামচ। এটা দিয়ে এখন আরেকটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি, চিকেনটা জাস্ট নর্মাল পিস করে নিয়েছি, রেগুলার আমরা যেভাবে পিস করি। এবার চিকেনটাকে এই পেঁয়াজ এবং মাশরুমের সাথে ভেজে নিতে হবে। এখন আমি 5 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে কুক করব। প্রায় 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় দেখে টমেটো। টমেটোটা দিয়ে আবারও একটু নেড়ে দেব। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো অ্যাড করব। আমি এখানে লেভেল 1 চা চামচ ধনে গুঁড়ো অ্যাড করছি, 1 চা চামচ হলুদ গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন স্বাদ অনুযায়ী। আর এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়ো অ্যাড করছি। আর জিরার গুঁড়োটা আপনারা ইউজ করতে পারেন, কিন্তু আমি বাসায় জিরাটাকে ভেজে তারপর বেটে নিয়েছি। তো সেই ক্ষেত্রে ভাজা জিরা পানি দিয়ে আমি বেটে রেখেছি, তো সেই পেস্টটা আমি অ্যাড করছি 1.5 চা চামচের মতো। লবণটা আমি আগেই পেঁয়াজের সাথে একটু দিয়েছিলাম, এখন আবার আরেকটু দিয়ে দিচ্ছি, বাট বেশি যাতে না হয় সেই দিকে খেয়াল রাখবেন। সাথে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো টমেটো ক্যাচাপ। এটা টক মিষ্টি ঝাল থাকে, সো টেস্টটাকে বাড়ায়, সো এর কারণে দিচ্ছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। সো আমি অলরেডি টমেটো দিয়েছি, তো টমেটো ক্যাচাপটা দিলে টেস্টটা আর একটু ভালো আসে। সো এটা মিক্সড করতে হবে। সো আমার মিক্সড করা কমপ্লিট। এরপর আমার এখন 5 মিনিট, আরও 5 মিনিট হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে যাতে তলাটা লেগে না যায়। মশলা সহ এখন চিকেনটাকে কষাতে হবে।
5 মিনিট পর দেখতে পাচ্ছেন চিকেন থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে আমি আর এর মধ্যে কোনো এক্সট্রা পানি দিব না এই পানিতেই কষানোর সময় তো ফার্মের মুরগি সিদ্ধ হয়ে যায় সো এক্সট্রা ভাবে কোনো পানি এর মধ্যে আমি অ্যাড করব না এই পানিতেই আমি এখন হাই হিটে পানিটাকে শুকাবো এবং চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে মাশরুম তো কন্টেইনারেই থাকে অল্পতেই এক জালেই সিদ্ধ হয়ে যায় তো এখন জাস্ট খালি হাই হিটে ঢেকে আমি আরো 10 মিনিট রান্না করব যেহেতু দো পেঁয়াজা একদম ঝোলটা শুকিয়ে ফেলব অবশ্যই লবণটা চেখে নেবেন যদি লাগে আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি ঢেকে দিচ্ছি অপেক্ষা করছি 10 মিনিট প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে ফেলছি দেখতে পাচ্ছেন ঝোলটা শুকিয়ে একদম একদম আঠালো আঠালো একটা ভাত চলে আসছে প্লাস তেলটাও উপরে উঠে আসছে যেহেতু দোপেয়াজা দোপেয়াজাটা এরকমই থাকে আর কালারটাও খুব চমৎকার আসছে আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন বাট খুবই সুন্দর একটা কালার আসছে সো আমি এখন এটা সার্ভ করব সো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার মাশরুম দিয়ে চিকেন দোপেঁয়াজা আশা করি আমার এই রেসিপিটি আপনাদের পছন্দ লেগেছে কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই করবেন আমি যথাসময়ে অ্যানসার করার চেষ্টা করব অবশ্যই বাসায় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে নিয়ে খাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ